পিতামাতা সন্তানের প্রতি দায়িত্ব ইসলামিক দায়িত্ব ধর্মীয় দায়িত্ব পালন না করার কারণে সন্তান পথভ্রষ্ট হয়ে যায়। কোরআন বলে দিয়েছে আল্লাযীনা কাফারু রব্বানা আরিনা আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে জিন এবং মানুষেরা আল্লাহর কাছে বলবে, আমার আব্বা আম্মার দেখিয়ে দাও আল্লাহ, ওরা তো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, আদল্লা না, আমাদেরকে পথহারা করেছিল, আমাদেরকে দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেয় নাই, ওদেরকে দেখিয়ে দাও, ওদেরকে পায়ের নিচে পিষ্ট করে আজকে আমরা জাহান্নামে যাব। আমার ভাইয়েরা, এই জন্য সন্তান পথহারা হওয়ার কারণে আগের দিন আমি বলেছি, সঙ্গী যেন আপনার সন্তানের সঙ্গী যেন ভালো হয়। আজকে আর একটা পয়েন্ট বললাম, সেটা হলো আপনার সন্তানকে আপনি, সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে, আগেও বলেছি দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। দায়িত্বগুলো কি কি সংক্ষেপে আমরা একটু কিছু জেনে নেই, অনেকে জানিও না। সন্তান যখন গর্ভে আসলো বা তার পূর্বে আপনি দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান দাও। সন্তান যখন আসলো, যেদিন ভূমিষ্ঠ হবে সেদিন ছেলে হোক মেয়ে হোক খুশি হওয়া লাগবে। অনেকে বেজার হয়, বারবার মেয়ে হলে বেজার হয়, এরপর বারবার ছেলে হলে, একটা মেয়ে না হলে আল্লাহ সবার দাও আর আমারে দাও না, এরকম আল্লাহর প্রতি অভিযোগ পেশ করে। গতকালকেও আমার কাছে একজন অভিযোগ করেছে, আল্লাহ আমার একটা ছেলে দিতে সমস্যা কি, আল্লাহ আল্লাহর এত কি সমস্যা, আল্লাহর ভান্ডার কম আছে, তাতে আল্লাহর উপরে দোষারোপ করতেছে, বোঝা যাচ্ছে আল্লাহর সঙ্গে কুফরি হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য ছেলে হোক মেয়ে হোক খুশি হওয়া লাগবে। সন্তান হলো, কানে আজান দিতে হবে। আমাদের সমাজে সেজার আসার কারণে কানে আজান দেওয়ার কাম সারা হয়ে গেছে। যখন সন্তানটা ডেলিভারি হয়, সন্তানটা কোলে নিয়ে যার কোলে তুলে দেয় টার্গেট করে নার্সরা, ওরা তো আজান টাজান মুখস্থ নেই ওদের, আর আজানের কি ধার ধারে নাকি। এরপরে ওরা বকশিস নিয়ে, কার কাছ থেকে কত বকশিস নেবে এই অঙ্ক কষে, আজান দেওয়া হয় না, অথচ পৃথিবীর সব শব্দ শোনার আগে আপনার সন্তানের কানে আজান যদি আপনি শোনাতে পারেন, আল্লাহ বড়, এটা যদি বোঝাতে পারেন, এর প্রভাব সারা জীবন চলবে, ও আল্লাহকে বড় মনে করেই আল্লাহর ইবাদত করবে, অন্যায় থেকে বিরত থাকবে, আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নার ভিতরে বরকত রয়েছে। আরে আজান সম্পর্কে একটা খবর যেটা দেখলাম গত কয়েকদিন আগে, কলিজা ছিদ্র হয়ে গেছে, আপনারাও শুনেছেন অনেকে, অনেকে জানেন না, চট্টগ্রামের একটা পাহাড়ের উপরে দুইটা মাদ্রাসার ছাত্র আজান দিয়েছে, আজান দিয়ে সেখানে নামাজ আদায় করেছে এবং সেটা ফেসবুক আইডিতে শেয়ার করেছে যে আলহামদুলিল্লাহ এই পাহাড়ের উপরে আজান দিয়ে নামাজ আদায় করলাম। এই আজান দেওয়ার অপরাধে আমার সোনার বাংলাদেশের ওই দুই সুনাচ্চান টুকরাকে জেলখানায় ভরা হয়েছে। সুবহানাল্লাহ বলছেন নাকি? আজান দেওয়ার কারণ কি, কারণ হিসেবে উল্লেখ করেছে ওই পাহাড়ের এক পাশে মন্দির আছে, যদি তাই হয়, মন্দির থাকার কারণে যদি পাহাড়ের উপরে আজান দেওয়া না যায়, ঢাকা তো মসজিদের শহর, ওই মসজিদের শহরে কেউ উলু, কোনো হিন্দু কোনো অমুসলিম তাদের যে উলুধ্বনি দেয় এটা দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আজান এটা এমন দারুণ শব্দ, আল্লাহকে বড়, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়। যারা বুঝুক না বুঝুক, একজন মামলা করতে পারে, যিনি মামলা করেছেন ওই দুইজনের বিরুদ্ধে তারা অমুসলিম, কিন্তু যারা তাদেরকে অ্যাটাক করলো, যেই আদালত তাদেরকে জেলখানায় ঢুকালো, আল্লাহর কসম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে কঠিনভাবে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আজান এই শব্দটা আল্লাহ পাক নিজে অসংখ্য সাহাবীদেরকে স্বপ্নের মাধ্যমে আজান শিখাইছেন, আর আজানের গুরুত্ব এত বেশি, যিনি আজান দেয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেবেন। এমনকি হজরতে বেলাল আজান দেওয়া তার বিশিষ্ট কিছু কিছু গুণ ছিল, তার মধ্যে একটা গুণ ছিল তিনি আজান দিয়ে দিতেন, আল্লাহর নামকে বড়ত্ব ঘোষণা করতেন, আল্লাহ বড়, এই ঘোষণাটা দিনে পাঁচবার বেলাল দিত। এই বরকতে আল্লাহ পাক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিরাজের রাতে নবী আমার তিনি দেখেছেন, তিনি শুনেছেন, বেলালের পায়ের শব্দ শুনতে পেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে সন্তানকে আপনি দিন শিখাবেন, সন্তানটার সাত দিনের দিন আকিকা দিয়ে দিতে হবে, নাম রাখতে হবে। আমরা অনেকে আকিকাটা পরে দেই, অনেকে বলে হুজুর আমার আব্বার আকিকাও হয়নি, দাদার আকিকাও হয়নি, সন্তানের আকিকা নিয়ে টানাটানি, এরকম অনেকের আছে। আকিকা দিয়ে দেওয়াটা সুন্নাত, এটা আমরা সাত দিনের দিন আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, সুন্দর নাম রাখবো, এরপরে দিন শিখাবো, কোরআন শিখাবো। ছোটবেলায় যদি আপনি আপনার সন্তানকে ইসলাম না শিখান, কোরআন না শিখান, তাহলে তো সারা জীবনের প্রভাব তার উপর পড়বে। গত দু তিন দিন আগে আমি একটা মসজিদে নামাজ পড়লাম, টাইলসের মসজিদ, এক মুসল্লি
ইমাম সাহেব তো রুকুতে গেছেন, এক মুসল্লি দ্রুত চলে এসে এত জোরে এসেছে ওর পা পা পানিতে ভিজাচ্ছিল আর টাইলসের পিস্টের কারণে ঢবাস করে পড়ে মাজা গেছে গেছে ভাব, আর উঠতেও পারে না, ওদের রুকু ধরার জন্য এত দৌড় দিল, চিৎপ্রতাং হয়ে ঠ্যাং ঠ্যাং উলান হয়ে উঁচু হয়ে পড়ে গেছে, উঠতে পারে না আর, ওর রুকুটাও মিস গেল ব্যথাও পেল। আমার সাথে তিনি আরেকজন নামাজ পড়ছিলেন, তিনিও আরেকজন মৌলানা, তাকে জিজ্ঞাসা করলাম এই যে নামাজের ব্যাপারে আজান হয়েছে ওই যে ও রাকাত ধরার জন্য জামাত ধরার জন্য দৌড় শুরু করলে বিধানটা ইসলামে কি বলেন হুজুর? হুজুর বলছে খুব ভালো একটাই, জামাতের প্রতি এত দরদ এইভাবে দৌড় দিলে বোঝা যায় এটা করার দরকার আছে, এরকম দৌড়ের দরকার আছে, তাতে বোঝা যায় যে লোকটা জামাতের প্রতি কতটা আগ্রহী, আল্লাহর বোঝায় ওই লোকটা যে সে আল্লাহর নামাজ আল্লাহর বিধান পালন করার জন্য কতটা আগ্রহী। শুনে আমি মিসকে হাসলাম আর মনে মনে চিন্তা করলাম এরা ইসলামের কি শিখেছে, বিশ্বনবী কঠোরভাবে নিষেধ করেছেন জামাতে তোমরা এরকম দ্রুত তাড়াহুড়া করে জামাত ধরার চেষ্টা করবে না, তুমি যখন বাড়ি থেকে বের হয়েছ জামাতে অংশগ্রহণ করার সওয়াব তোমার আমল নামায় আল্লাহ পাক লিখে দেবেন। এই যে কেউ এই ভুলগুলো করবেন না, জামাত ধরার জন্যে এই জোরে যাওয়া এটা ইসলামে নিষেধ, ইসলামে টাইলস হচ্ছে এখন, অথচ 1400 বছর আগে নবীজি নিষেধ করেছেন, তাতে বুঝতে হবে তখন তো টাইলস ছিল না, তখন তো স্লিপ কেটে পড়ার কোনো সুযোগ ছিল না, তারপরও নবী বলেছেন যাতে আমাদের মাজা না ভাঙে, আমাদের ঠ্যাং যাতে ভেঙে না যায় এরকম করতে গিয়া, এজন্য বিশ্বনবী এটাকে নিষেধ করেছেন। এবং যেখানে যেভাবে পাবে, আমরা নামাজে এরকম অনেক ভুলগুলো করি, এগুলো পরিবার থেকে শিখতে হয়। গত কয়েকদিন আগে একজন পিসিকে বলতেছি ওই যে মুরগি দেখা যাচ্ছে মুরগিটা নিয়ে আসো জবাই করে সবাই মিলে পিকনিক করে খায়, ছোট্ট বাচ্চা বলছে না আল্লাহ গুনাহ দেবে, ওটা তো আমাদের মুরগি না অন্যের মুরগি, সঙ্গে সঙ্গে আমার ব্রেন বলে দিল এর পিতামাতা এই সম্পর্কে সচেতন করেছে, পিতামাতা আপনি ছোটবেলায় যদি কোনটা খারাপ কোনটা অন্যায় শেখান ওই সন্তান বড় হলে আর আলাদা করে আর শেখানো লাগবে না, ওটাই তার জন্য কাজে লাগবে। আমরা আগামী জুম্মা ইনশাআল্লাহ এই সন্তানের প্রতি দায়িত্ব এবং নামাজে আমরা কি ভুলগুলো করি, অনেক ভুলগুলো জামাতের নামাজের ক্ষেত্রে বা নামাজের মধ্যে আমরা অনেক বড় বড় ভুলগুলো করে ফেলি না জেনে, এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অযুতে আমরা কিছু ভুল করি, অনেকের অযু ঠিকঠাক মতো হয় না, অযুতে কিছু কিছু ভুল চোখের সামনে আমরা দেখতে পাই, অনেক মুসল্লিদের মধ্যে অযুর ভিতরে কিছু ভুল আছে, সবার না কিছু কিছু, এজন্য আমরা এই বিষয়েও ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে পথ হারা থেকে বেঁচে, আল্লাহ পাক শয়তানের ধোঁকা থেকে বেঁচে এবং অন্তরকে যেন আমরা ইলাহ না বানাই, আল্লাহর জান্নাতের সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন।